বাঙালির ঘরে ঘরে অনন্য এক ঔষধি গাছ রয়েছে, যার নাম তুলসী। আপনার বাসায় যদি একটি তুলসী গাছ থাকে, তাহলে বহু রোগ আপনার কাছেও আসতে পারবে না। অনেকে ধারণা করেন তুলসী বুঝি শুধুমাত্র জ্বর সর্দি কাশি নিরাময়ে সহায়তা করে থাকে। এটি ভুল ধারণা। তুলসী আপনার শরীরের বহু রোগ সারাতে পারে। যে রোগগুলো নিয়ে হয়তো আপনি কষ্ট পাচ্ছেন অথবা চিকিৎসকের কাছে গিয়ে অনেক টাকা খরচ করতে হচ্ছে। আজকে আপনাদেরকে জানাবো তুলসী পাতার এমনই ব্যবহার সম্পর্কে। কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কথা দিচ্ছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। তুলসী গাছের উপকারিতার পাশাপাশি কিন্তু আজকে আপনাদেরকে এটাও জানাবো যে তুলসী খাওয়ার সঠিক নিয়ম কী, কারণ আমরা বেশিরভাগই তুলসী ভুল নিয়মে খেয়ে থাকি, যার কারণে আমাদের কিছু ক্ষতি হয়ে থাকে। তুলসীর ইংরেজি নাম হচ্ছে হোলি বাসিল। আপনার অথবা আপনার পরিবারের কারো যদি পেট খারাপের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে 10-12টি তুলসী পাতা অল্প একটু জিরার সাথে পিষে নিন, তারপরে দিনে 3-4 বার খান, যে কোনো সময় খেতে পারেন। দেখতে পাবেন যে বারবার টয়লেটে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। জ্বর হলে পানির মধ্যে তুলসী পাতা, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং মিছরি মিশিয়ে ভালো করে সেটিকে সেদ্ধ করে নিন, অথবা 3টি দ্রব্য মিশিয়ে একটি বড়িও তৈরি করে নিতে পারেন। দিনে 3-4 বার রোগীকে এই পথ্যটি খাওয়ান, জ্বর খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আপনার কাশি যদি না কমতে চায়, সেক্ষেত্রে তুলসী পাতা একটু পরিমাণে আদার সাথে পিষে মধুর সাথে মিশিয়ে দিনে 1-2 বার সিরাপের মতো খাবেন। দেখবেন কাশির সমস্যা যেন গায়েব হয়ে গিয়েছে। ডায়রিয়া সমস্যায় যারা ভুগছেন, তারা 10-12টি পাতা পিষে রস খেয়ে ফেলুন। দেখবেন ডায়রিয়ার সমস্যা কোথায় যেন উবে গিয়েছে। আপনার যদি শরীরের কোনো অংশ পুড়ে গিয়ে থাকে, তাহলে তুলসী পাতার রস এবং নারকেল তেল খুব ভালোভাবে ফেটিয়ে সে জায়গায় লাগান। এটি যেমন অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে, তেমনই ক্ষত তাড়াতাড়ি সেরে যাবে এবং পোড়া দাগও পড়বে না। আপনি যদি বমি বমি ভাব, বমি হওয়া অথবা মাথা ঘোরানোর মতো সমস্যায় নিয়মিতভাবেই ভুগতে থাকেন, তাহলে তুলসী পাতার রসের মধ্যে গোলমরিচ মিশিয়ে সেটিকে সিরাপের মতো দিনে 1-2 বার পান করলে বমি বমি ভাব ও মাথা ঘোরানোর সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। সকালবেলা খালি পেটে তুলসী পাতার রস খেতে পারলে এটি খাবারের রুচি বাড়ায়। শুধু তাই নয়, আপনার যদি কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা থাকে, তাহলে সকালবেলা 10-12টি তুলসী পাতার রস তৈরি করে নিন। 1 গ্লাস পানির মধ্যে মিশ্রিত করে, চাইলে 1 চা চামচ খাঁটি মধু মিশ্রিত করে এই রসটি পান করুন। উপকার অবশ্যই মিলবে। চোখের সমস্যায় যারা ভুগছেন, তারা কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রেখে দিয়ে ওই পানি দিয়ে সকালবেলা চোখ ধুতে পারেন, অথবা দৃষ্টিশক্তি ফেরানোর জন্য পরিষ্কার তুলসী পাতার রস করে চোখে ফোঁটা দিন। এতে করে দেখতে পাবেন চোখের দৃষ্টিশক্তি পরিষ্কার হয়েছে, উন্নত হয়েছে। এমনকি যারা রাতকানায় ভুগছেন, তাদের রাতকানা রোগের এটি একটি অন্যতম চিকিৎসা। মুখের দুর্গন্ধ থাকলে দিনে 4-5টি তুলসী পাতার রস খাবেন। দেখবেন মুখের দুর্গন্ধের সমস্যা দূর হয়ে গিয়েছে এবং মাড়িও মজবুত হয়েছে। যারা ত্বকের চমক নিয়ে ভাবছেন, ত্বকে বলিরেখা হয়ে গিয়েছে, ব্রণ হয়েছে অথবা ব্রণের দাগ হয়েছে, তারা তুলসী পাতা পিষে মুখে লাগান, ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন। ত্বকের বলিরেখাও দূর হয়ে যাবে এবং সানবার্নও দূর হয়ে যাবে। বুদ্ধি ও স্মরণশক্তি বাড়ানোর জন্য যারা নিয়মিত 4-5টি তুলসী পাতার রস করে খেতে পারেন, তাহলে আপনার স্মরণশক্তি অন্যদের চেয়ে চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে। প্রস্রাবের জ্বালা পোড়া, ইউরিন ইনফেকশন এ জাতীয় সমস্যা থাকলে তুলসী পাতার রস 250 মিলি দুধ অথবা 150 মিলি পানির সঙ্গে থেতো করে খেয়ে ফেলুন। ইউরিনের ইনফেকশন, প্রস্রাবের জ্বালা পোড়া ও প্রস্রাব ক্লিয়ার না হওয়ার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। যাদের শুক্র পাতলা, তারা শুক্র ঘন করার জন্য তুলসীর মূল ব্যবহার করতে পারেন, কারণ তুলসীর মূল শুক্র ঘনকারক। তুলসী পাতার কাঁচ, এলাচ গুঁড়া এবং 1 তোলা পরিমাণ মিছরি পান করলে শুক্রাণু শক্তিশালী হয়। এটি ইন্দ্রিয় উত্তেজক একটি রেমেডি, যা কিনা আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়। যারা শুক্রের সমস্যায় ভুগছেন, প্রতিদিন 1 ইঞ্চি পরিমাণ তুলসী পাতার শেকড়ের সাথে যদি পান খেতে পারেন, তাহলে যৌন দুর্বলতা দূর হয়ে যাবে। কারো শরীরে দূষিত রক্তের সমস্যা থাকলে কালো তুলসী পাতার রস কিছুদিন খেলে উপকার পেতে পারবেন।
শরীরের দাঁত, খাজ, খুজলি, অ্যালার্জি বা চুলকানির সমস্যা থাকলে তুলসী পাতার রস ব্যবহার করুন। সেক্ষেত্রে আপনার ক্ষত জায়গায় অথবা দাঁত খাজের জায়গায় তুলসী পাতা বেটে নিয়মিত লাগান। এবারে এই ক্ষতটি পরিষ্কার করার জন্য তুলসী পাতার ফোটানো পানি দিয়ে ধৌত করুন। দেখবেন 7 দিনের মধ্যে আপনার রোগ কেমন দূর হয়ে গিয়েছে। তুলসী পাতা দিয়ে চায়ের মতো করে খেলে অনেক রোগ দূরে পালায়। তুলসীর চা একটি অন্যতম জনপ্রিয় চা। তুলসী পাতার রসে লবণ মিশিয়ে দাঁতে লাগালে দারুণ উপকার পাওয়া যায়। তুলসীর বীজ পানিতে ভেজালে পিচ্ছিল হয়। এই পানিতে চিনি মিশিয়ে শরবত তৈরি করে খেলে প্রস্রাবজনিত জ্বালা পোড়ার উপশম হয়। যাদের মুখে বসন্তের মতো কালো দাগ হয়েছে অথবা বসন্তের কারণে কালো দাগ হয়েছে বা বসন্তেরই দাগ পড়ে কালো হয়ে গিয়েছে, তারা যদি তুলসীর রস মাখেন তাহলে খুব দ্রুত এই দাগ মিলিয়ে যাবে। হামের পর অনেক শিশু শরীরে কালো দাগ হয়ে যায়। তুলসী পাতার রস মাখলে গায়ের রং আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তুলসী পাতা কিডনির জন্য খুব উপকারী। কিডনির পাথর গলিয়ে ফেলা সম্ভব শুধুমাত্র নিয়মিত তুলসী পাতার রস খেয়েই। তুলসী পাতার রস নিয়মিত পান করতে পারলে কিডনির পাথর হওয়ার ঝুঁকি কমে যায়। যদি কিডনিতে পাথর হয় তবে তুলসী পাতার রস টানা 2 থেকে 6 মাস পর্যন্ত প্রত্যেকদিন সকালবেলা পান করুন। মূত্রের সঙ্গে আপনার কিডনির পাথর গলে বেরিয়ে যাবে। সামান্য গরম পানিতে তুলসী পাতা দিয়ে সেদ্ধ করে নিন। সে পানি দিয়ে গার্গল করলে গলার ব্যথা দূর হয়ে যাবে। তুলসী পাতা হার্টের কর্মক্ষমতা বাড়ায় ও এর স্বাস্থ্য ভালো রাখে। মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী পাতা খুবই উপকারী। যারা মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথায় ভুগছেন তারা তুলসী পাতার সাথে একটু পরিমাণে কর্পূর বেটে মাথায় প্রলেপ লাগান, মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন। পোকার কামড়ে আক্রান্ত স্থানে তুলসী পাতার তাজা রস লাগালে ব্যথা ও জ্বালা খুব দ্রুত দূর হয়ে যায়। চর্বিজনিত হৃদরোগের অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে তুলসী। তুলসীর অ্যালকোহলিক নির্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দাঁতের রোগে উপকারী টুথপেস্ট হিসেবে ব্যবহার করতে পারেন তুলসী। এর জন্য তুলসী পাতা বেটে তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল ও লবণ মিশিয়ে নিয়মিত দাঁত মাজুন। তুলসীর ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানসিক চাপ কমাতে সহায়তা করে। এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে। এছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও এর চমৎকার অ্যাসেনশিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে বয়সজনিত সমস্যাগুলো কমাতে। যাদের বয়স হয়ে গিয়েছে তারা নিয়মিত তুলসী পাতার রস পান করুন। তুলসী পাতার অনেক উপকারিতা সম্পর্কেই তো জানলেন, এবারে জেনে নিন কিভাবে তুলসী পাতা খাওয়া আমাদের উচিত নয়। অনেকেই বলে থাকেন তুলসী পাতা চিবিয়ে খেতে। এটি ভুল তথ্য। তুলসী পাতা চিবিয়ে খেলে এর মধ্যে থাকা রাসায়নিক উপাদানগুলো আপনার দাঁতের ক্ষতি করতে পারে ও দাঁতের এনামেল ক্ষয় করে দিতে পারে। তাই তুলসী পাতা কখনোই চিবিয়ে খাবেন না। তুলসী পাতা সবসময় হয় রস করে, নাহলে আপনাদেরকে চা তৈরি করে খেতে হবে। তুলসী পাতা রস তৈরি করার সঠিক পদ্ধতি কি? তুলসী পাতা রস তৈরি করতে প্রত্যেকদিন আপনাকে 10 থেকে 12টি তুলসী পাতা গাছ থেকে টাটকা সংগ্রহ করে নিতে হবে। এবারে এই তুলসী পাতা ভালোভাবে ধুয়ে নিন। যাদের বাসায় তুলসীর গাছ নেই তারা তুলসী পাতা সংগ্রহ করে তা পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। 10 থেকে 12টি তুলসী পাতা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে অথবা পাটায় পিষে এর রস তৈরি করে নিন। যদি তা সম্ভব না হয় তাহলে শুধুমাত্র আপনি হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। এবারে এই তুলসী পাতাটি 1 গ্লাস পানির মধ্যে মিশ্রণ করে 1 চা চামচ খাঁটি মধু মিশ্রিত করে নিন। চাইলে এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারেন। তবে ডায়াবেটিস রোগীরা মধু মেশাবেন না। মধু আর লেবুর রসটা সম্পূর্ণই আপনার স্বাদের উপরে নির্ভর করছে। শুধুমাত্র যদি আপনি তুলসী পাতার রস খেতে পারেন তাও অনেক উপকারী। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই রসটি আপনি পান করুন। তাছাড়া ওষুধ হিসেবে কিন্তু আপনি দিনের যে কোনো সময় পান করতে পারেন, এটিতে কোনো সমস্যা হবে না। তুলসী পাতার চা তৈরি করার সঠিক পদ্ধতি কি? তুলসী পাতার চা তৈরি করতে আগের মতোই 10 থেকে 12টি তুলসী পাতা সংগ্রহ করে নিন। এবারে এই তুলসী পাতা 1 কাপ পানির মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত হালকা আঁচে ফুটিয়ে নিন। ফোটানো হয়ে গেলে পাত্রটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখুন। 5 মিনিট পরে ঢাকনা খুলে তুলসীর চা ভালোভাবে ছেঁকে নিন। তুলসীর সম্পূর্ণ নির্যাস চায়ের মধ্যে চলে এসেছে, তাই আপনার পাতাটি খাওয়ার প্রয়োজন নেই। এবার চায়ের স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু মধু অথবা লেবু রস মিশ্রিত করে খেতে পারেন। আবারও বলছি, ডায়াবেটিস রোগীরা মধু বাদ দেবেন। শুধুমাত্র তুলসী পাতার চা খেলে খুব সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। এভাবেই তুলসী পাতার চা দিনে 2 বার পান করার মাধ্যমে তুলসী পাতার সমস্ত উপকারিতা লুফে নেওয়া সম্ভব। তো ভিউয়ার্স, আর দেরি কেন,
তুলসী পাতার ব্যবহার শুরু করে দিন। আপনারা যারা এই দুটো পদ্ধতি ব্যবহার করতে পারছেন না, তারা কিন্তু শুধুমাত্র তুলসী পাতা যদি পানি দিয়ে গিলি খেতে পারেন তাহলেও অনেক উপকারিতা পাবেন। ওষুধি গাছ যা তার আসলে সব কিছুতেই উপকার, তাই যেভাবেই খাবেন উপকার পাবেন। ভিউয়ার্স, তুলসী পাতার এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।